গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। তো সকালে দিদিভাই এরকম একটা শাকের আঁটি নিয়ে পুকুর থেকে ধুয়ে নিয়ে উঠে আসছে, এখান থেকেই নটে শাক তুলেছে আর কি। দিদিভাইদের ওখানে প্রায় সব কিছুই চাষের, আর এই এখানে আরও সব গাছ লাগিয়েছে ছোট ছোট। তো আজকের মর্নিংটা সবার জন্য খুব ফ্রেশ লাগছে, কাল রাত থেকে যে কারেন্ট নেই কেউ আমরা বুঝতেই পারিনি, আর চারিদিকটা কেমন ঝলমল করছে কারণ এত প্রচণ্ড গরম ছিল, তারপর এই বৃষ্টিটা আর ঝড়টা হয়ে চারিদিকটা সত্যি মানে একটু ঠান্ডা আমেজ হয়ে গেছে আর কি। তো দিদিভাইদের এখনও কারেন্ট আসেনি কারণ ভেতরের দিকে সারাদিন নাকি এরকম দুদিনও লেগে যায়। তো সকালে সবাই চা খাচ্ছে, উঠেই আমারও চা খাওয়া হয়ে গেছে, মা চা খেতে খেতে সবজি কাটছে আর কি। আর এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি হয়েছে মুড়ি খাওয়ার জন্য, আর ওটা আমি জিরে ঠুকছিলাম কারণ কাল রাতের একটু ডাল ছিল আর কি, ছোলার ডাল, তো সেই ডালটা একটু থেকে গেছে, সেই ডালটা টেস্ট বাড়ানোর জন্য একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু চিনি দিয়ে আমি এটা ফুটিয়ে নেব, কারণ কাল রাতে যে তাড়াহুড়ো করে সব হয়েছিল তো অতটাও টেস্টি হয় না, আর এটা রয়ে গেছে তাই ভাবলাম আজকে টিফিনে খাওয়া হয়ে যাবে আর। তো দিদিভাইদের এখানে বললাম না প্রথমেই যে সমস্ত কিছু চাষের, আর এই যে মা সব সবজি নিয়ে বসেছে প্রায় কিছু চাষের, এই যে কুঁতরি এই সমস্ত কিছু। আর ভালো কথা, আমাদের কিন্তু চাষের অনেক কিছুই লাগানো হয়েছে, তোমাদের দেখাবো একদিন। তো আমি যখন রান্নাঘরে কাজ করছি, বাবান দেখো উঁকি মেরে মেরে দেখছে আর হাসছে, ওর ঝিম্মার সাথে ফাজিল হয়েছে একটা। এরপর ডালটা আমার কমপ্লিট হয়ে এসেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব, আর ডালটা নামিয়ে পাপানকে খাওয়াতে যাব আর কি। আর ও উঠে এখনো পর্যন্ত কিছু খায় না, আমরা তো বুঝে চা খেয়েছি সবাই, ও খেলাই করছে, ওর জামাটা খুলে দেওয়া হয়েছে কারণ ও এত মানে হুটোপাটা করছে আর কি, ও ঘেমে স্নান হয়ে যাচ্ছে, যেহেতু কারেন্ট নেই তাই ওর জামাটা খুলে দিলাম। তো আমি ওর খাবারটা রেডি করছি আর ওকে আমি ডাকলাম যে আসো বাবা এবার খাওয়াবো, বলে ও এগিয়ে আসছে আর কি, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করছি। আর ও বাবু কি করছে দেখো, ওখানে ওখানে আমি সমস্ত কিছু ধুয়ে রেখেছি আর ও সেগুলো নিয়ে খেলছে। আর সব থেকে মজার বিষয়, ওই যে উঁচু চৌকাট আছে না, ওইটাকে পেরোতে পারছে না বলে কীরকম করছে দেখো, মুখটাকে কীরকম করছে, একটা উ করছে, মানে ভয় পাচ্ছে না, মানে তবুও বলছে কি যে লেগে যায় যদি, এরকম করছে দেখো, তবুও অন্যায় করতে ছাড়ছে না, কিন্তু অন্যায় আমি করে যাব, কীরকম করছে দেখেছো। যাই হোক, এবার আমি পাপানকে খাইয়ে দেবো আর কি। আর দেখো ওকে, ওর সাথে রীতিমতো নাচানাচি করে বললাম না খাওয়াতে হয়, ও লাফাবে আমাকেও লাফাতে হয়, এইভাবেই ওকে খাওয়াতে হয়। আর এই যে দেখছো সোনা ছেলের মতো প্রথমটা খেয়ে নিচ্ছে, এই প্রথমটাই 4-5 বার বাস হয়ে গেল, এবার তুমি এবার ছুটবে কি করবে, এবার করে করে তুমি ওকে খাও। যাই হোক, এই করে করে আমি আবার রান্নাঘরে আসলাম, আর এই রুটিগুলোও হচ্ছে কালকের, এগুলো আমি গরম জল করে ধুয়ে নিয়েছি কারণ অনেকগুলো রুটি বেশি হয়েছিল, মেলা থেকে সবাই খাওয়া দাওয়া করে এসেছিলো আর রুটি সব পড়েছিল আর কি, কেউ রুটি সেইভাবে খায়নি, আর এতগুলো রুটি নষ্ট হবে তাই আমিই বললাম যে এইভাবে করে নিচ্ছি সবাই খেয়ে নেবো চলো, বলতে রুটিগুলো ধুয়ে একটু তেল দিয়ে সেঁকে নিলাম আর কি। আর সকালের খাবার দাবার সবাই কমপ্লিট করে বসে গেলাম রান্না করতে, পাপান তখন ওর জেম্মার কাছে খেলছিল। আজকে রান্না অনেক কিছুই হবে, অনেক কিছু বলতে মাংস তো হবেই, আর দিদিভাই সেগুলো বুঝিয়ে বুঝিয়ে আমাকে বলছিল এই হবে ওই হবে, এখানে এটা আছে ওখানে ওটা আছে, আমি বললাম ঠিক আছে তুমি আমাকে সব দেখিয়ে দাও আমি সব করে নেবো। তো দিদিভাই এরকম একটা উনুন দিয়েছে আর কি, যেটাতে একটা মানে আমি এই দিকে জাল দিলে ওই দিকেও হয়ে যাবে আর কি, এরকম খুব ভালো সিস্টেম, এদিকে কড়া বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি। তো হতে হতে রান্না হতে হতে আমি দেখলাম কুতরি গাছে অনেকগুলো কুতরি ঝুলছে, তাই আমি বললাম আমি যাচ্ছি তুলতে, আর মা এসেছে মগ নিয়ে বলছে এই মগেতে তুমি কুতরিগুলো রাখো আমরা বাড়ি নিয়ে যাব। তো আমি সেই শুনে আরও লাফিয়ে লাফিয়ে কুতরি তুলতে আরম্ভ করলাম আর কি। তো এই জিনিসগুলো আমি খেতাম না আগে, প্রেগনেন্সিতে বেবির ভালো হবে এই ভেবে ভেবেই সেই সমস্ত কিছু খেতে হবে খেতে হবে এই করে করে, আসলে খাওয়াটা বড় কথা নয়, এই যে তুলছি এটা আনন্দ বিশাল, এই যে হয়ে আছে এই জিনিসগুলো তো দেখি না কখনো, এত সুন্দর হয়ে আছে তোলার সুযোগ পায় না সেই জন্য। তো তারপর মনে হলো আমি রান্না বসিয়ে এসেছি, তো তারপর চলে এলাম, প্রায় তরকারি আরে সব হয়ে গেছে, এবার মাংসটা হলেই হয়ে যাবে, চাটনি হয়ে গেছে, রান্না কমপ্লিট করে এবার আমরা স্নান টান করে সবাই পরিষ্কার হয়ে গেলাম, আর দাদু ভাইয়ের কাছে বায়না করলাম আমরা সবাই মিলে কলা পাতায় খাবো। তো খেতে বসেছি, ভাবলাম পাপান ঘুমাচ্ছে খেয়ে নেবো, না বাবু উঠে চলে এসেছে, তোকে কোলে নিয়ে খেতে আরম্ভ করে দিলাম সবাই মিলে একসঙ্গে।
খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বাড়ি যাব, বেরিয়ে পড়েছি একেবারে, আর মেলায় ঢুকবো আর কি একটু। তো ওখানে গেলাম, এই যে এইগুলো আর সকালবেলা সব কম্পিটিশন হয়েছিল, এগুলো সব মাটির জিনিস সবাই তৈরি করেছে, দেখো কত সুন্দর। আর এইটা হচ্ছে চট দিয়ে বানিয়েছে একটা অ্যালবাম, ফটো অ্যালবাম আর কি, আর ফুলের সাজি ঘর, এটা একটা মেশিন বানিয়েছে, আর ওখানে বানিয়েছে কাঠের বঁটি, আরও মানে অনেক কিছু, বন্দুক, একটা মন্দির, এই যে। তারপর মেলার মধ্যে গেলাম আর কি, তো সেখানে গিয়ে অনেক কিছু কিনলাম, পাপানের জন্য অনেক খেলনা কিনেছি, আর মেলায় গেছি সংসারে কিছু কিনবো না তাই কখনো হয়, তো সংসারেরও কিছু জিনিস কিনলাম আর কি, চুবড়ি টুবড়ি করে। কাল রাত থেকে না কারেন্ট থাকায় আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, পাপান তারপরে ঘুমিয়ে পড়লো, আর বাড়ি এসে দেখি এই কাণ্ড, কাল রাতের ঝড়ে সব আম পড়ে গেছে, এরকম ফেটে গেছে, অত উঁচু থেকে আম পড়ে এরকমভাবে ফেটে গেছে। কাল সারাদিন পাপাকে দেখতে না পাওয়ায় অনেক আদর করে দিল বাবাইকে। এরপর ওর খেলাগুলো ওকে দিতে ও বাবাইকে বলছে, ছেড়ে দাও আমাকে, আমার খেলাগুলো আমি নেবো। তো ও খেলাগুলো কাল থেকে মানে ঘুমাচ্ছিল, তো ও মেলাতে ঘোরেই নি, ও পুরোটাই ঘুমিয়েছে, তো ও দেখেই না ওর জন্য কী কেনা হয়েছে না হয়েছে। তো ওকে একটা একটা করে এসে দিচ্ছি, আর ওর তো খুব আনন্দ, দেখো দেখতেই পাচ্ছ একটা একটা করে খুলছে। লাস্টে আবার কী করছে না, সেই যেটা প্লাস্টিক থেকে আমি বার করছি সেইগুলো মানে সেইটা টানাটানি করছে, যে ওর ভেতরেই বোধহয় অনেক কিছু আছে। আর এটা হচ্ছে ওর একটা দাদার জন্য একটা খেলনা কিনেছিলাম, তার অর্ধেকটা আমার কাছে রয়ে গেছে আর অর্ধেক জিম্মার কাছে রয়ে গেছে আর কি। আর এটা হচ্ছে আর এক প্রকার ধূপদানি, এটার মধ্যে ধূপ জ্বাললে ওই ধুলোগুলো ওতেই পড়ে যায় আর কি, সেই জন্য এটা নিলাম। আর দেখো ডুগডুগি বাজাচ্ছে কীরকম, এত খেলনা সেগুলো কোনো কিছুই পছন্দ হয়নি, এটাই পছন্দ হয়েছে, ও চেষ্টা দেখো আমি ডুগডুগিটা বাজাবই, সেই জন্য তাকে ঠুকে ঠুকে ভেঙে ফেলবে মনে হয় এমন করছে, আর আমরা দুজনে হাঁ করে তাকিয়ে আছি আর হাসছি দুজনে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।